দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ এবং এসএকিউ আমরা পড়ব। আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ দ্বিতীয় অধ্যায়, এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। একেবারে এক কথায় কিন্তু উত্তর করে দেওয়া হয়েছে। নবপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল, উত্তর, কৃষি পদ্ধতির ব্যবহার। দুই, রাষ্ট্রকাঠামো গড়ে ওঠে, উত্তর, নবপ্রস্তর যুগে। তিন, পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল পাথরের টুকরো। চার, বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত, উত্তর, হলোসিন। পাঁচ, পিকিং মানবের জীবাশ্ম আবিষ্কার করেন, উত্তর, পেই ওয়েংচুং। ছয়, প্লেস্টোসিন যুগ স্থায়ী হয়েছিল 10 থেকে 20 লক্ষ বছর। সাত, হরপ্পা নগরটি তাম্র ব্রোঞ্জ যুগের নগর সভ্যতা। আট, পৃথিবীতে সর্বপ্রথম আর্কিওজোয়িক যুগের সূচনা হয়। নয়, জাভা মানবের জীবাশ্ম আবিষ্কার করেন, উত্তর, ইউজিন ডুবেস। 10 নম্বর প্রশ্ন, মেসোপটেমিয়ার বর্তমান নাম ইরাক। 11 নম্বর প্রশ্ন, অরিজিন অব দ্য স্পিসিস গ্রন্থের রচয়িতা চার্লস ডারউইন। 12 নম্বর প্রশ্ন, আদি মানুষের প্রথম আবির্ভাব ঘটে আফ্রিকায়। 13 নম্বর প্রশ্ন, মেসোপটেমিয়া নামটি দেন, উত্তর, রোমানরা। 14 নম্বর প্রশ্ন, সুমেরীয় লিপির পাঠোদ্ধার করেন, রোলিসন। 15 নম্বর প্রশ্ন, ওন্ডু ভাই গিরি সংকট আবিষ্কার করেন, উত্তর, ডক্টর লিকি। 16 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো কথাটির অর্থ হল মৃতের স্তূপ। এরপর দেখে নাও 16 নম্বর প্রশ্ন, হরপ্পার সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছে, উত্তর হবে লোথালে। 17 নম্বর প্রশ্ন, সুমেরীয় সমাজ বিভক্ত ছিল 3টি শ্রেণীতে।